কোটরায় যেখানে বিরোধীরা অভিযোগ করেছিলেন ছাপ্পা ভোট দিয়েছে শাসক দল এবং ব্যালট বাক্স পুকুরের জলে ভাসছিল। আজ সেখানেই হচ্ছে পুনর্নির্বাচন। সকালে ছবিটা দেখাবেন সুমিরন পাল। রয়েছেন সুমিরন। হ্যাঁ কুশবিতা, আমরা রয়েছি বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের কিলিশপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কেমন ভগবান সাকে দেখাতে বলবো। এখানে একটি বুথে আজকে পুনর্নির্বাচন হচ্ছে এবং সেখানে গতদিনকে যেদিনকে নির্বাচন চলছিল বিরোধীদের অভিযোগ হচ্ছিল সকাল থেকে যে শাসক দলের পক্ষ থেকে বুথ জ্যাম করা হচ্ছে, ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, সেই সময় গণ্ডগোল চরমে পৌঁছো। এবং ভগবানকে দেখাতে বলবো বুথের ঠিক পাশে এই যে পুকুর রয়েছে, সেই পুকুরে ব্যালট বক্স ফেলে দেওয়া হয় সেই পুকুরে, এবং তার ফলে সভাপতি ভোট বন্ধ হয়ে যায়। আর সেই কারণেই আজকে পুনর্নির্বাচন। এবং সেখানে বারবার অভিযোগ করা হচ্ছিল কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম ছবি। ভগবানকে দেখাতে বলবো যে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ চলছে। উত্তর চব্বিশ পরগনার 46টি বুথে আজকে পুনর্নির্বাচন করা হচ্ছে, তার মধ্যে এটা অন্যতম। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ব্যারাকপুর দু নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে, শিউলি তেলেনিপাড়া হাই স্কুল, সেখানে পুলিশের সক্রিয় ভূমিকা নজরে এসেছিল। সেখানে দেখা গেছে যে যারা বাইক বাহিনী, যারা বুথের কাছে জড়ো হয়েছিল, তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে এবং পুলিশের তাড়া খেয়ে তারা পিছু হটে। আজকে সমস্ত জায়গাতেই এখনও পর্যন্ত ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এবং যারা আজকে ভোট দিতে এসেছে কথা বলবো, আগের দিন আপনি কি ভোট দিয়েছিলেন? না। কেন? ভোট তখন বন্ধ হয়ে গেছিল। কী জন্য বন্ধ? কী সামান্য গণ্ডগোল হয়েছিল, গণ্ডগোলে বলছে ব্যালট বক্স ফেলে দিয়েছে, বলার ভোট হবে না, চলে গেছে। কারা ব্যালট বক্স? বিরোধীরা, সিপিএম পার্টি। কেন জানি না, ও কারণেই এসে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল, তারপরেই ওরা এসে ফেলে দিল। আবার ভোটের ভোট দিতে এসেছেন, আগের দিন দিয়েছেন? না, আগের দিন দেয়নি। আগের দিন বিরোধীরা বলছিল কেন্দ্র বাহিনী দরকার, কেন্দ্র বাহিনী না আলি ভোট হবে না। আজকে কী অবস্থা? আজকের ভালোভাবেই ভোট চলছে। যারা ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকেই বক্তব্য যে গতদিনকে কেন্দ্রীয় বাহিনী ছিল না, আজকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। এবং এখানে সুবিধা আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনার ছবি। আর এবার সরাসরি আপনাদের নিয়ে যাব বাসন্তীর ফুল মালঞ্চে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই ফুল মালঞ্চ একেবারে হিংসা বিধ্বস্ত হয়ে যায়, মৃত্যু হয় তৃণমূল প্রার্থীর দেওরের, এবং সেই সেখানে একেবারে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে পুলিশকে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোট দিতে আসতে বলছে পুলিশ। একেবারে এই ফুল মালঞ্চতেই কিন্তু একেবারে বোমা মেরে খুনের ঘটনার পর ভোটাররা ভয় পেয়ে যায়। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এভাবেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সে বিষয়ে আশ্বস্ত করছেন। আমরা দেখবো সেই ছবি। আমরা আছি এখন, আপনি যদি এখন আমাদের সঙ্গে যেতে চান তাও যেতে পারেন, বা যদি আপনি পরে যান সেটাও যেতে পারেন, আপনার সময় মতো যাবেন, কোনো অসুবিধা নেই। আমরা আছি, আমরা এখানে আজকে তো পুরো দিন আছি, পরেও থাকবো, আপনার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন, ঠিক আছে? এখন যাবেন? হ্যাঁ, চলুন, পরে যাবেন। সুতরাং পুলিশ কিন্তু একেবারে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার বিষয় কিন্তু ভোটারদেরকে বলছে। এই যে পুলিশ এসেছে, আপনারা কি কিছুটা আশ্বস্ত হলেন যে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন?